হ্যাঁ সিরিজ কিনে তোমাদের হলো সিরিঞ্জিং করতে গেলে কানে কোনো ফরেন বডি যদি ঢোকে এটা সিরিঞ্জিং করতে গেলে কি করতে হবে না তোমাদের একটা হলো একটা ডিক্স নিতে হবে ডিক্সের মধ্যে কি থাকবে জল থাকবে জল ওয়াটার জল আর কি করতে হবে তোমাদের একটা সিরিঞ্জ নিতে হবে সিরিঞ্জ কত কত এমএল এর হতে হবে 50 এমএল এর হলে ভালো 30 এমএল না হলে 20 ঠিক আছে এবার কি করতে হবে আচ্ছা এখানে কি আমাদের বড় কোনো এমএল এর সিরিঞ্জ আছে ঠিক আছে এবার কি করতে হবে এটাতে হলো জল দিবে জল নিলে সেটা ফুল ফুল জন্য 50 মিলি জল না নিবে যতটা পারো ফোর্সটা যাতে বেশি হয় ঠিক আছে এবার কি করবে জাফর আসো এখানে কি করতে হবে ঠিক আছে আমি কি করব এখান থেকে জল টানলাম ঠিক আছে কুসুই আছে ঠিক আছে আমি কি করব জাস্ট হলো এবে করে নিয়ে আমি কানে এই উপরে সাইডে ধরে ঠিক আছে এবার আমি কি করলাম জোরে করে স্যারটা এই পাশ দিবে কোনো দিন না তো ইয়ে আছে পর্দা আছে কানে ঠিক আছে এটা বেরিয়ে আসবে হ্যাঁ জোর ফোর্সে গিয়ে ফোর্সে চলে আসবে ওই ফোর্সটার মধ্য দিয়ে ফরেন বডিটা চলে আসবে আর কিচ্ছু না শুধু এটাকে এই দিকে ধরবে উপরের দিকে করে ধরবে এই উপরের দিকে করে ঠিক আছে তোমার জল নামাই আছে এটা হলো উপরের দিকে করে ধরবে ধরে এবার তুমি কখনো এইভাবে এলে বেরিয়ে করবে কিচ্ছু না এই যে এই এই এর ফুটো ধরো যে কানে ফুটো লাগা যাচ্ছে আমি হলো এই কানটায় এইটাকে একটু উপরের দিকে ধরে দিলাম একটু হলো উপরের দিকে ধরে দিলাম হ্যাঁ অবশ্যই আছে কেন ওখানে হলো কি নার্ভ আছে কানের সাথে সংযুক্ত মাথার ঠিক আছে অডিটরি নার্ভ আছে ঠিক আছে সেই অডিটরি নার্ভে একটা স্টিমুলেশন দেওয়া হলো ঠিক আছে ফলে কি হচ্ছে একটা ফাটিক হতে পারে মাথা ঘোরা হতে পারে ওর জন্য হলো শোয়াই নিয়ে ভালো বা ভালো করে বসেও যদি ইয়ে করা যায় তাহলেও হবে যাতে ওয়াল মাথা দিয়ে থাকে মানে কোন পাশে শোয়াবো তোমার যে পাশে কান ঢুকছে সেই পাশটা উপরের দিকে রাখবে না নিচের দিকে বলে তো তুমি কান জল দিতে পারবে না জল দিতে পারবে পারবে না জলটা এখানে এসে পড়ছে আবার জল নিচ্ছে দেখলো 5-7 বার না দিলে হবে না একবার দিলে যে পরে বেড়ে যাবে এরকম ব্যাপার নেই এইরকম করে আমরা কি করি এটা ফরেন বডি গুলো যে কোনো যে কোনো জলই ব্যবহার করা যাবে নর্মাল জল ব্যবহার করবে কারণ এখানে স্টেরিলাইজার ব্যাপার নেই কারণ এমনিতে তো ওখানে নোংরা ইয়ে ঢুকে যাচ্ছে ঠিক আছে ওটা কোনো ব্যাপার না আর ওটা তোমার ভিতরে কোনোভাবেই যাবে না ঠিক আছে তো সিম্পল একটা ইয়ে তাহলে এটা সিম্পল একটা হলো কি একটা হলো প্র্যাকটিক্যাল ঠিক আছে যে প্র্যাকটিক্যালে তুমি হলো 100-200 টাকা নিয়ে নিতে আরামসে 100-200 টাকা নিয়ে নিবে।